আমরা দেখতে পাচ্ছি পুনরায় বারবাদের পায়ে বল বারবার দ্রুত দর্শকে চেষ্টা ট্র্যাপ করার চেষ্টা করেছিল সাথে সাথে মামাটি মানুষ আবার মা প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন অ্যাটাকিং মিডফিল্ড একটা আউটিং সাইড টচ মামাটি মানুষের অনুকূল একটা ফ্রি কিক অপোনেন্টের সীমানায় যদি দেখা যাক সময় বলবে সেটা এখন দেখার সেই জায়গা দাঁড়িয়ে মানুষ ভালো তাল মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা ব্যাক পাস করলেন উঁচু শট সামনে বাড়িয়েছেন ঠিকই কিন্তু কোনো খেলোয়াড় নেই গতকালকের সেখান থেকে করার চেষ্টা সোজা চলে গেল রাইট উইং ব্যাক সেন্টার ডিফেন্ডার থেকে সোজা উইং এর জায়গায় করে কখনো সেন্টার ডিফেন্ডার কখনো উইং এ কখনো বা ভালো শট মেরেছেন একেবারে লক্ষ্য সামনে প্লেয়ার থেকে সেখান থেকে সঠিক চলে গেল একেবারে সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় মহাশয় আরএফএ কমিটিকে 3001 টাকা অনুদান দিয়ে সাহায্য করছেন ওনাকে আমাদের আরএফএ সেন্টার ডিফেন্ডার একেবারে উইং খেলার মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ মাননীয় গুরুপদ টুডু মহাশয় ওনাকে এই আরএফএ খেলা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ তাকে বরণ করে নিতে বলছি বরণ করে নিচ্ছেন সুজয় চৌধুরী
বিজয় চৌধুরীকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে সোজা অশোক কুমার মাহাতোকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, তাকে বরণ করে নিচ্ছেন বিজয় চৌধুরী। এবারে আবার একটা এটা এবারে কিন্তু নিশানা চুক হয়ে গেল, লক্ষ্য ভ্রষ্ট দ্বিতীয়টার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, খুব ভালো জায়গা থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা পেছনে নিয়ে চলে এলেন সোজা মামাটি মানুষের পায়ে বল, সেখান থেকে ব্যাকপাস করলেন, ব্যাকপাস থেকে সামনে বাড়িয়েছেন। সামনে বাড়িয়েছেন কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন ডিফেন্ডার, ভালো স্লাইড দিয়ে বলটি প্লেয়ার করে দিয়েছেন ও চলে গেল বাইরে। থ্রোইন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পুনরায় আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবারে কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে গেল, আজকের ফাইনাল মামাটি মানুষ ভার্সেস পারওয়াত, গতকালকের ফাইনালিস্ট আজকের ফাইনালে ওটা দুই দল, এই দুই দলের মধ্যে চলছে মুখোমুখি দ্বৈরথ। এখন এক সুন্দর গুলো এগিয়ে আছে মামাটি মানুষ, টান ওভার করে বিরুদ্ধে আনার চেষ্টা করছেন, সাথে সাথে মাঠের দ্রুততাকে হাত লাইন বরাবর খেলার চেষ্টা করছেন, খেলে উঠছেন একেবারে আউটের আউটের জায়গায়। সেখান থেকে কি করবেন, দুর্দান্তভাবে পেছনে নিয়ে এসে বলটা নিজের আয়ত্ত রাখার চেষ্টা করেছিলেন কিন্তু বলছে না মাঠের বাইরে। আমাদের জেলা পরিষদ সদস্য বন্দনা মাহাতো, উনি আমাদের আরএফএ কমিটিকে 1,000 টাকা অনুদান দিয়ে সাহায্য করলেন, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুনরায় আমরা স্কোর পাস করলেন, এখন এই জায়গায় দাঁড়িয়ে আরেকটু দায়িত্ব নিতে হবে পারবাদকে, গোলটা পরিশোধ করতে হবে। এবারে কিন্তু এভাবে হয়ে গেল পাতি দিয়ে ক্রমাগত ছিটকে গেল বলটি, এভাবে হয়ে যাওয়ায় দুটি খেলোয়াড়ে শরীরকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি, এবারে কাউন্টার এটাক পারবাদ গোল পরিশোধ করতে হবে। দূর থেকে ভালো শট, ভালো শটটা নিয়েছিল হে বাঁ পায়ে, ভালো অভিনন্দন জানাতে হবে, আচকটা শটটি নিয়েছিল সরাসরি গোলরক্ষক হাতে, তা না হলে বিপদ হতে পারত, কিন্তু ততক্ষণে পরে দখলে আমরা দেখতে পাচ্ছি মামাটি মানুষের নীল জার্সির পায়ে বল, নীল জার্সি এক গোলে এগিয়ে আছে, আবার সেই জুটিধারী থেকে পুনরায় নীল জার্সি, কিন্তু ততক্ষণে আমরা দেখতে পাচ্ছি পারবাজের পায়ে বল, পারবাজ স্কোর পাস করলেন, স্কোর পাস সামনে বাড়িয়েছেন, এবারে একটা ভালো জায়গায় পেয়েছেন, টান ওভার করে ভিতরে যাওয়ার চেষ্টা, এবারে সেই মোটা গোছের কিন্তু জায়গা পেলেন, এবারে শটটি নেবেন ফাঁক দিয়ে, দুটি পায়ের ফাঁক দিয়ে গড়িয়ে দিলেন শটটি, কিন্তু